মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের প্রথম দফার ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী জিম জর্ডান। খোদ নিজ দলের পূর্ণ সমর্থন আদায়েও ব্যর্থ হন তিনি। জিমকে সমর্থন জানাতে অসম্মতি প্রকাশ করেন 20 রিপাবলিকান আইন প্রণেতা। প্রথম দফার ভোটে জিম জর্ডানের পক্ষে ভোট দেন 200 আইন প্রণেতা। স্পিকার হতে প্রয়োজন ছিল আরও 17টি ভোট। অপরদিকে ডেমোক্রেট মনোনীত প্রার্থী হাকিম জেফ্রি পান 212 ভোট। স্পিকার নির্বাচনে বুধবার আরও এক দফা ভোটাভুটির কথা রয়েছে। সাবেক হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিকে পদচ্যুত করার পর থেকেই শূন্য রয়েছে স্পিকারের পদটি।